গোল টাইটানসের বিপক্ষে 23 বলে 44 রানের ঝড় তুলেছেন তৌহিদ হৃদয়। চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে অসাধারণ ছন্দে আছেন টাইগার এই ব্যাটার। গোল টাইটানসের বিপক্ষে এদিন দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন টাইগার এই তরুণ। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে 37 বলে 50 করে নজর কেড়েছিলেন তৌহিদ হৃদয়। সেই ম্যাচে 54 রানের ইনিংস খেলেছেন তিনি। প্রতি ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানো টাইগার এই তারকা লঙ্কা প্রিমিয়ার লিগে পেয়েছেন দারুণ এক সুখবর। রীতিমতো অবিশ্বাস্য আর সারা ফেলে দেওয়া পারফর্ম করে তৌহিদ হৃদয় বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগের চলমান আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী। 3 ম্যাচে ব্যাটিংয়ে নেমে তৌহিদ হৃদয় করেছেন 122 রান, যেখানে তিনি হাঁকিয়েছেন 1টি 50। গোল টাইটানসের বিপক্ষে অসাধারণ ব্যাটিংয়ে 23 বলে 44 রানের ইনিংস খেলে 122 রান নিজের ঝুলিতে পড়েছেন তৌহিদ হৃদয়। এই 3 ম্যাচে 61 গড়ে ব্যাটিং করেছেন তারকা এই ব্যাটার।